আল্লাহু আকবার, এই মুহূর্তে দরকার আল্লাহওয়ালা সরকার। ম্যাডাম ট্যাডাম চলবে না, ম্যাডাম এগো তবে দাঁড়ি, আমরা আর করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকা নাঙ্গল দান দেখেছেন। এই হাত পাখার বাংলাদেশ, সোনার বাংলা সোনার দেশ, বাটপারে রাখ করলো কেন? এখন কই যাচ্ছেন? কি যাবেন না আজকে? আপনি বয়স্ক হয়েছেন, যুব সম্মেলনে যাবেন না? করে আসছেন হাত পাকা? কি এলাকায় আছে কিছু চেয়ারম্যান টেয়ারম্যান? আছে চেয়ারম্যান টেয়ারম্যান? আছে এলাকায় হাত পাকার? আছে চেয়ারম্যান? আছে? সারা বাংলাদেশে তো বেশি নাই, পাঁচ সাতটা আমাদের এমপি এমপি। হ্যাঁ সাতটা এমপি তো একটা নিতে পারলাম না? এবার নিতে পারবেন তো? আমাদের সামনে কারো পরিস্থিতি হবে না, আমরা আল্লাহ হইবার, আমরা আল্লাহ হইবার। জনগণ যদি ভোট দিতে পারে তাহলে জনগণ ইনশাআল্লাহ আশা করে আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি করে ভোট দেব। আমরা কাউকে ভয় করি না, আমরা ঐসি একদিন মরবো একদিন, আল্লাহু আকবার। এটা সোনার বাংলাদেশ, কারো বাবার দেশ না, এটা সোনার বাংলা সোনার দেশ। এই দেশে স্বাধীন হয়েছে 50-55 বছর, কি করতে পারি? ভোট দেওয়ার ক্ষমতা তো শেষ, বাবার দিক থেকে তো ভোট দেওয়ার ক্ষমতা শেষ। এবার আর চলবে না, এখন আমরা আছি সামনে, অগ্রসর হবো আল্লাহ আকবার। রক্তে ফানা হয়ে যাবে আমাদের সামনে কেউ খায়। অনেকগুলো দল তো এক হলো বিএনপির সাথে, আপনারা তো বিএনপির সাথে নাই। আমরা মহিলার সাথে আমরা ঐক্য নাই, বিশেষ চর্ম নাই আমাদের। হ্যাঁ কিন্তু এমন ঐক্য অন্য দলগুলোর সাথে যেভাবে ঐক্য হয়েছে, এবার একসাথে আন্দোলন হলে চাঙ্গা হইতো না? একতলাকে মহিলা জান্নাত পাইব মহিলা, আবার কি কর মহিলা? এবার সম্মিলনে তো সব দল আসলো, এবার সম্মিলনে অন্যান্য দল আসলো, কিন্তু ইসলামী দল তো আসলো না। এখন বিএনপিরও তো আইলো, আওয়ামী লীগও আইলো, কিন্তু ইসলামী দলগুলো তো আইলো না, এটা কি কারণ নাকি ভাই? বুঝতে পারছেন? গেছিলেন কেন্দ্রীয় সম্মেলনে? মার খাইছে, কত মার খাইছে দেখেন, আপনি কত বড় মার তারা খাইছে। আল্লাহ আমাদের একটা এরকম আমাদের চরমানের আল্লাহ করুক, তারাও এই খাচ্ছে, জেল খাচ্ছে, তারাও কত কষ্ট করছে, তারাও কষ্ট করে তাদের এখন এই মুহূর্তে তাদের ধরার কোনো সাধ্য নাই। চরমানে আসন তো দরকার ছিল ইসলামী আন্দোলনের, কিন্তু এটা তো আপনাদের একটা ঘাঁটি বলা যায়। যেমন আপনার বগুড়া বিএনপির ঘাঁটি, আপনার গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি, তো বরিশাল তো আপনাদের ঘাঁটি হওয়ার কথা, কিন্তু হলো না। ঘাঁটি আছে এবং থাকবে ভবিষ্যতে, কিন্তু জেনুইন যদি নির্বাচন, রংপুরে তো পারলো না, আপনারা তো দ্বিতীয় হইলেন, ইসলামী আন্দোলন তো রংপুরে দ্বিতীয় হইল, তো রংপুরে তো আওয়ামী লীগ জাতীয় পার্টি ঘাঁটি জাতীয় পার্টি রইল, কিন্তু বরিশাল পান সঠিক দিয়া তারা দেখে আমরা এখনো হুজুরে চাই না যে আমরা ইয়ে করে রাজনীতি, যে হক ইসলামের উপর থাকবে তার পিছিয়ে আমি আছি। এখনো বারে বারে বলে, এখনো বলে, সে সবসময় বলে যে বাবা আমি রাজনীতি, আমার খুব আরামে আছি, আমি এখন কিসের জন্য, আমি আল্লাহ রাসূলকে রাজি করার জন্য আমি ভোটে দাঁড়াই। কি নাম কাকা আপনার? আমার নাম মোহাম্মদ এনায়েত। এনায়েত, এখানে কি কোন দায়িত্ব আছেন? এখানে দায়িত্ব আমি গুজরাট কমিটির সেক্রেটারি ছিলাম, এখন আমি পাগল মানুষ। পাগল মানুষ, আপনি কোনো দায়িত্ব আছেন? কি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আছি, আর থানায় দায়িত্ব ছিল। এদিকে কেমন আপনাদের অবস্থান? কেমন সোনার বাংলা সোনার দাস, ধান নৌকা দাড়ি পাল্লা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ।